হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। টেকটু কোর পক্ষ থেকে আপনার সবাইকে জানাই স্বাগতম। আমি সোহেল আছি আপনার সাথে। বন্ধুরা, আজকে আমরা দেখাবো অ্যাডোবি ইলাস্ট্রেটর থেকে কীভাবে ফটোশপে আপনার একটি বিজনেস কার্ড মেকআপ করবেন। আমরা নর্মালি ফটোশপে মেকআপ করে থাকি, তো বন্ধুরা আজকে আমরা ইলাস্ট্রেটর থেকে দেখাচ্ছি এই কারণে, কারণ আমি আপনাদের জন্য ইলাস্ট্রেটরের সিরিজ তৈরি করতেছি। তো আমি আপনাদেরকে সামনে যখন আপনাদের ফটোশপে টিউটোরিয়াল নিয়ে আসবো বা সিরিজ নিয়ে আসবো, তখন আপনাকে দেখো শুধু ফটোশপে আপনার কীভাবে ইলাস্ট্রেটরে শুধু ফটোশপে আপনার কীভাবে মেকআপ করতে পারেন। তো বন্ধুরা, একটি মেকআপ করতে হলে অবভিয়াসলি আপনাদের ফটোশপ এবং ইলাস্ট্রেটর থাকতে হবে। তো যেহেতু আমি ইলাস্ট্রেটর থেকে আপনাদেরকে ফটোশপে দেখাবো, সেক্ষেত্রে অবভিয়াসলি আপনাদের দুই সফটওয়্যার আপনাদের নিড প্রয়োজন। তো বন্ধুরা, তার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন অলরেডি তাদের জন্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেনি বা যারা নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথেই থাকবেন। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাকে জানাবেন যে আপনি কী চান বা আপনি কী শিখতে চান। আমি অবভিয়াসলি আপনাদের জন্য ট্রাই করবো, ওইভাবে চেষ্টা করবো আপনাদেরকে সেভাবে প্রোভাইড করার জন্য। আর যদি আমার ভুল হয়ে থাকে তো অবভিয়াসলি আমাকে ক্ষমা করবেন, আমিও যেহেতু খুব বেশি পারদর্শীও না। আপনি যতটুকু জানি ততটুকু আপনাদেরকে শেখানোর চেষ্টা করি। তো বন্ধুরা, চলুন আমরা স্ক্রিনে চলে যাই, আমরা দেখি নি কীভাবে আমরা ইলাস্ট্রেটর থেকে আমরা ফটোশপে আমরা ডিজাইন মেকআপ করব। তো বন্ধুরা, এটি হচ্ছে আমাদের বিজনেস কার্ড বা ভিজিটিং কার্ড আমরা যেটা বলে থাকি। তো আমরা এখন দেখব কীভাবে মেকআপ করতে হয়। তো প্রথমে আমরা একটি নিউ ডকুমেন্ট নিয়ে নিই, কন্ট্রোল এন দিয়ে আপনাদের এই নিউ ডকুমেন্টে আসবে। কন্ট্রোল এন প্রেস করলে তারপরে আমরা এখানে নাম্বার অফ আর্টবোর্ড 2 দিই, তারপর হচ্ছে আমাদের পয়েন্ট থেকে আমরা ইঞ্চি করে ফেলি। এখানে আমাদের যেহেতু আমাদের এই ভিজিটিং কার্ডটি 3.5 ইঞ্চি উইথ, আর হচ্ছে হাইট ছিল আমাদের 2, এই অনুযায়ী আমরা করব। তো আপনি যখন বিজনেস কার্ডটি করবেন, আপনার একটা নিজস্ব সাইজ দিয়ে করবেন, তো সেই সাইজ অনুযায়ী আপনাদের মেকআপ করার জন্য সেই সাইজটি করে নেবেন। তো এরপর হচ্ছে আপনারা যদি এখানে চান স্পেসটা বাড়ানো, যেহেতু আমাদের দুইটা আউটপুট হবে, এরকম দুইটা আউটপুটের জন্য আমাদের স্পেস লাগবে। তো স্পেসটা আমরা আমাদের দিতে পারি মন মতো করে, তো আপনি দেখবেন যে বেশি যেন না হয়ে থাকে, তো সেই জন্য আমি 4 দিচ্ছি। আর্টবোর্ড স্টাইল এটা দিলাম, তো সেম ওকে, সব কিছু ঠিক আছে, আমরা ওকে দিব। তো বন্ধুরা দেখুন, এই যে এটা হচ্ছে আমাদের আর্টবোর্ড, দুইটা আর্টবোর্ড তৈরি করলো। এখন আমরা এটাকে রেকট্যাঙ্গেল টুলসে আমরা এটি, যেহেতু আমার এই ব্যাকগ্রাউন্ড, যেহেতু আমার এই ব্যাকগ্রাউন্ডটি কালো, সেহেতু আমি এটি আমার মেকআপ করার জন্য আমি সুবিধার্থে আমি কালো নিব। পুরোপুরি কালো না, হালকা অ্যাশের মধ্যে আমরা এই কালারটি নিব। ওকে ফাইন, সরি আর একটু কালো নিই। ওকে, আমরা এটি নিলাম, দেন আমরা এটি মিডল বরাবর রেখে আমরা এটি সাথে আরেকটি কপি করে আমরা একটা আর্টবোর্ড নিলাম, স্যার আরেকটা রেক্ট্যাঙ্গেল নিলাম। তো দেন আমরা এই দুইটিকে মাউস দিয়ে ধরে এটিকে গ্রুপ করব। গ্রুপ করার পরে আমাদের এখানে ইফেক্ট থেকে আমরা 3D যাবো, আর 3D ইফেক্টে নিয়ে আমরা এটি দেওয়ার পরে আমাদের এখানে এখানে হবে আমাদের 35 25 -35। প্রিভিউ দেখুন, তো আমরা এখন এটাকে 2 করে দিলাম। দেখুন আমাদের দেখতে একটু বাঁকা তারা মনে হচ্ছে, তার জন্য আমরা কী করবো, আমরা সেক্ষেত্রে এখানে পার্সপেক্টিভ যেটা আছে এটি আপনাদের বাড়াইতে পারেন। এটা হচ্ছে আপনাদের চোখে দেখার অনুযায়ী আপনাদের বুঝতে হবে আপনার কতটুকু বাড়াতে হবে। তো যেহেতু আমি এইভাবে করব, এই অ্যাঙ্গেলে করব, যেহেতু আমাকে এইভাবে অ্যাঙ্গেলগুলো করা আছে, রোটেশনগুলো করা, তার জন্য আমি এখানে 80 দিব। এখন 80 দেওয়ার পরে কিন্তু অ্যাকুরেট মনে হচ্ছে যে এটি আসলে ওইভাবে করা। তো এটি প্লাস্টিক শেড থাকবে, এটি এটি নই থাকুক, দেন আমি এটি ক্রিয়েট করলাম। তো দেখুন আমার এটি ক্রিয়েট হয়ে গেলো, এখন আমি ফটোশপে যাব। তো এটি কপি করে নিব, কপি করে নিয়ে আমার ফটোশপে এখানে ধরুন আমি 1920x1080 একটি আউটপুট করবো। এটা হচ্ছে আমার একটা আর্টবোর্ড। তো দেন আমি এখানে আমার যেটি কপি করলাম সেটি স্মার্ট অবজেক্টটিতে আমি পেস্ট করব।
এখন পেস্ট হয়ে গেল। এখন আমরা এটি কি, আচ্ছা এটা আমরা না করলেও চলবে এখন আপাতত। আমরা এটি দেন আমরা এখানে চলে আসব। তো আমাদের যে বিজনেস কার্ডটি ছিল সেটি আমরা প্রথমটি সিলেক্ট করব, কন্ট্রোল সি দিয়ে আমরা এখানে নিয়ে আসবো, এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবো, এবং স্মার্ট অবজেক্ট আসার পরে আমরা এটি, আমাদের একটা কাজ করতে হবে, সেটি হচ্ছে যেটা আমরা 1920 নিয়েছিলাম আমাদের এই আর্টবোর্ডটি, সেক্ষেত্রে আমাদের একটু বাড়িয়ে নিতে হবে। যেহেতু আমাদের এই আর্টবোর্ডটি, সরি আমাদের এই বিজনেস কার্ডটি আমাদের যে রেজুলেশন অনুযায়ী দেওয়া ছিল, তো তার থেকে এটি আর্টবোর্ড অনেক বড় করা, তো সেই ক্ষেত্রে আমাদের এটি যখন আমরা এখানে পেস্ট করব তখন এটি একটু ছোটোই দেখাবে। আর যেহেতু আমরা জানি যে আমাদের ইলাস্ট্রেটরে কোনো কিছু বড় করলে বা জুম করে থাকলে আমাদের এখানে কোনো রেজুলেশন ফল করে না, বাট ফটোশপে আমরা যখন একটা নির্দিষ্ট পরিমাপ থেকে আমরা যখন একটু জুম করব বা একটু যখন বড় করব টেনে তখন এটি ফেটে যায়। তো সেই ক্ষেত্রে আমরা এখন এটিকে, আমরা এই দুইটিকে একটু গ্রুপ করে আমরা এটাকে একটু জুম করে বড় করে নিই, সেটা সেক্ষেত্রে আমাদের কাজের সুবিধার দিকটা আমাদের সুবিধা হবে। ধরুন আমরা এটি জুম করে তো বড় করলাম, তো আমরা এখন এটি আনগ্রুপ করে আমরা এটিকে কপি করলাম, আমরা সরি, আচ্ছা এখন যদি আমরা পেস্ট করি তাহলে দেখুন আমাদের কিন্তু আর্টবোর্ডটি, তাহলে হচ্ছে আমাদের কিন্তু এটি থাকার ফলে আমাদের সুবিধাটি হচ্ছে কি যে আমরা যখন এটিকে রিজার্ভ করবো তখন কিন্তু এটি আর ফাটবে না, বা আমাদের যখন এটি যখন এক্সপোর্ট করবো তখন এটি রেজুলেশনটা ফল করবে না, আপনি দেখতে পারবেন। তো আমি এটিকে এখন এটা স্মার্ট কনভার্ট টু স্মার্ট অবজেক্ট নিয়ে যাব। দেখুন হচ্ছে স্মার্ট অবজেক্টে নেওয়ার পর এটা হচ্ছে কন্ট্রোল টি দিয়ে এটি আমি এখন ডিজার্ট করব। এটি খুব সূক্ষ্মভাবে করবেন যাতে দেখতে ভালো লাগে, সূক্ষ্ম জিনিস সূক্ষ্ম কাজের ফলাফল কিন্তু ভালোই হয়। তো দেন আমার সেকেন্ডটি নিব, সেকেন্ড যে ব্যাক পার্টটি রয়েছে আমি ব্যাক পার্টটা সেমভাবে এখানে আমি পেস্ট করব, পেস্ট করে এখানে ইন্টার দিয়ে আমি সেট করার পরে আমার এখানে কনভার্ট করে স্মার্ট অবজেক্ট নিয়ে যাব, কনভার্ট করে দেন কন্ট্রোল টি দিয়ে আমি ডিজল্ভ করব। বন্ধুরা দেখুন আমার মেকআপ করা শেষ, কিন্তু এখন আমরা অনেক সময় দেখে থাকি যে থ্রিডি মোড দেখা যায় আমাদের, কিন্তু থ্রিডিটা হালকা আছে বাট আমাদের বুঝতে একটু অসুবিধা হচ্ছে। সেক্ষেত্রে আমরা এখন কী করবো, সেটি হচ্ছে এই তিনটি লেয়ার একসাথে গ্রুপ করে ফেলি। গ্রুপ করার পর আমরা রাইট ক্লিক করে ব্লেন্ড অপশনে গিয়ে আমরা এটিকে ড্রপ শ্যাডো দিয়ে দিই। ওকে ফাইন, এখন এখন আমরা এটিকে ডুপ্লিকেট করে
আমরা প্রত্যেকটি গ্রুপ আমরা ডুপ্লিকেট করব। তো ডুপ্লিকেট করার পর দেখতে পারতেছেন যে আমাদের এখানে আলাদা একটি প্রত্যেকটিভাবে মানে মনে হচ্ছে যে আমাদের এখানে ভিজিটিং কার্ডগুলো আমরা রেডি করে আমরা নিয়ে এসেছি। তো দেখতে ভালো লাগতেছে। তো এটি হচ্ছে মূলত মক আপ করার মেইন অপশন বা মেইন যেটাই বলে থাকেন। তো আমরা এটি হচ্ছে মূলত দেখালাম যে আপনারা ইলাস্ট্রেটর থেকে কিভাবে আপনারা ফটোশপে মক আপ করবেন। তো আগে আপনি ইলাস্ট্রেটরে করে নেবেন, দেন ওইটি ওই ফাইলটি নিয়ে আমরা কীভাবে আমরা ফটোশপে করতে পারি। পরবর্তীতে আপনারা যখন সিরিজ বা আমি যখন ফটোশপের একটি টিউটোরিয়াল করব সিরিজ আকারে, তখন আপনাদেরকে আলাদাভাবে দেখাবো শুধু ফটোশপে কীভাবে ভিজিটিং কার্ড বা অন্য যে কোনো কিছুই মক আপ করা যায়। তো তোমাদের এখন যদি আমরা এটিকে এক্সপোর্ট করি, পিএনজি আছে আমরা জিপ করে ফেলি, জেপিজি করে ফেলি। আচ্ছা, আনটাইটেল ভাবে থাকুক। সরি, ফাইলটা আমার এখানে নেই, আমাদের ফাইলটা মেবি এখানে থাকার কথা। দেখতে দেখতে ভুলে গেছি ফাইল, এই ফাইলটি আমার এখানে। তো বন্ধু দেখুন, আমাদের যেহেতু রেজলিউশনটা আমি একটু ভালোভাবে নিয়েছিলাম, তো সেক্ষেত্রে দেখুন আমাদের কিন্তু ফাটার সম্ভাবনা নেই। যদি আপনি কম রেজলিউশনে নিতেন তাহলে কিন্তু এখানে ফেটে যেত। তো সেক্ষেত্রে বলবো আপনার রেজলিউশনটা একটু ভালোভাবে নেবেন, ভালো করে ভালো রেজলিউশনটা নেবেন, যেমন 1920x1080 নিতে পারেন, এর থেকেও বেশি নিতে পারেন, এটা আপনাদের ম্যাটার। তো সেক্ষেত্রে বলবো যে আপনারা যখন ডিজাইনটা করবেন ইলাস্ট্রেটরে, তখন সেই ক্ষেত্রে আপনারা ইলাস্ট্রেটরে যে ডিজাইনটা সেটা একটু বড় করে নেবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আর যদি যেটি আছে সেটি যদি করতেন, তাহলে কিন্তু আপনাদের যেটা অরিজিনাল যেটা সেটা দেখাবে ভালোই, কিন্তু আপনি যখন সেটা জুম করবেন বা যখন একটু জুম করতে দিতে যাবেন কাছের থেকে দেখে যাবেন, তখন কিন্তু সেটা ফেটে যাবে। দেখুন আমি কিন্তু অনেকটুকু জুম করার পরেও কিন্তু এটি খুব কম ফাটছে। তো বুঝতে পারছেন যে আসলে ইলাস্ট্রেটর এবং ফটোশপের পার্থক্যটা কোথায়। তো বন্ধুরা, দেখলেন আপনারা আজকে যে কীভাবে ইলাস্ট্রেটর থেকে ফটোশপে আপনি মক আপ করবেন। তো বন্ধুরা, নেক্সট পর্বে আশা করি আমাদের সাথেই থাকবেন নেক্সট পর্ব দেখার জন্য। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।